আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসতেছি বন্ধুরা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা অল্প পুঁজি নিয়ে একটি উদ্যোক্তা হতে চাচ্ছেন, একটি কারখানার মালিক হতে চান, তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা দেখেন, একটিমাত্র মেশিন দিয়ে, একটিমাত্র সেলাই মেশিন দিয়ে শপিং ব্যাগ তৈরি করে আপনারা গর্বিত কারখানার মালিক হয়ে যেতে পারেন। যদি বন্ধুরা ধৈর্য ধরে দেখেন ভিডিওটি, শপিং ব্যাগের তৈরি এ টু জেড সব কিছু আপনারা শিখতে পারবেন, সহজেই আপনাদের শিখিয়ে দেব। এটি কারখানায় নিয়ে আসছি আপনাদের। দেখেন বন্ধুরা, এটি একটি পার্ট, এটি দুই সাইড এবং তলা সহ এবং দুই সাইডে প্রিন্ট করা বডি কাটিং করে রাখা হয়েছে। বন্ধুরা এখন যেগুলো দেখছেন, এগুলো ব্যাগের হ্যান্ডেল, এগুলো সেলাই করে জয়েন করে আপনাদের দেখানো হবে। বন্ধুরা এটি আরেকটি সাইড, একে একে আপনাদের সেলাই মেশিন দিয়ে সেলাই করে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। দাঁড়ান, একটু অপেক্ষা করুন বন্ধুরা, দেখতে থাকুন। খুব সহজেই আপনারাই এখন যেগুলো দেখছেন, এগুলো হ্যান্ডেল সেলাই করে স্টক করে রাখা হয়েছে। তো বন্ধুরা, শুরু হচ্ছে এখন। ব্যাগটি আসলে কিভাবে তৈরি হচ্ছে সেটি দেখুন বন্ধুরা। এভাবে আগে একটি পাটের সাথে হ্যান্ডেল সেলাই করে নিতে হবে সেলাই মেশিন দিয়ে, এবং খুব সহজেই একটু টেকনিক খাটিয়ে হ্যান্ডেলটি সেলাই করতে হবে। দুই পাশের যে মেজারমেন্ট, আন্দাজ মতো রাখতে হবে মাঝ বরাবর। এক সাইডের হ্যান্ডেল তৈরি করা হয়ে গেল, এবং এখন দেখেন আর এক সাইডের হ্যান্ডেল লাগানো হচ্ছে, শপিং ব্যাগের হ্যান্ডেল বা হাতল। দেখেন বন্ধুরা, আন্দাজেই লাগানো হচ্ছে সেলাই মেশিনের সামনে এবং পিছনের দুই পাশের মেজারমেন্ট নিয়েই এই কাজটি করা হচ্ছে। বন্ধুরা সব কিছুই একটু শুধু টেকনিক। দেখেন বন্ধুরা, এখন জয়েন্ট করার পরে এখন সাইড দিয়ে টপ স্টিচ দেওয়া হচ্ছে হ্যান্ডেলটি শক্ত করে রাখার জন্য। দেখেন বন্ধুরা, এক পাট সেলাই করে নেওয়ার পরে আর একটি পাট ভাবে ধরে সেলাই করা হচ্ছে। বন্ধুরা এখন দেখবেন যে যে প্রিন্ট করা বডি আপনাদের দেখালাম, যে দুই পাশে এই হ্যান্ডেলটি দুই পাশে হবে, এবং তলি সহ ব্যাগের তলি সহ দুই সাইডের কাপড় হবে এখন জয়েন করতেছে সেই পাটের সাথে। বন্ধুরা আগে প্রথমে এক সাইডে একটি হ্যান্ডেল জয়েন করে নেওয়া হচ্ছে। দেখেন সুন্দর করে, ভালো করে ফলো করে দেখুন, এবং ওই যে পাটটা হ্যান্ডেল আছে সেই পাটটা জয়েন করার পরে তলির সাথে বাকি অংশটা জয়েন করা হচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন বন্ধুরা, এখন হ্যান্ডেলের আর এক সাইডটা উপরের দিকে জয়েন করে নেওয়া হচ্ছে। বন্ধুরা এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন যদি ভালো লাগে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এখন আর এক সাইডে বাকি যে আরেকটি হ্যান্ডেল আছে জয়েন করা হয়েছিল, সেই হ্যান্ডেলটি আর এক সাইডে জয়েন করা হয়েছে। বন্ধুরা দেখুন, এভাবে সহজেই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি করে শপিং ব্যাগ তৈরি করা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটি একটি মিঠাই, যে মিষ্টান্ন যে ভান্ডার থাকে তার এই ব্যাগের অর্ডার নিয়ে ব্যাগগুলো তৈরি করা হচ্ছে। বন্ধুরা এইরকম নিজেরা তৈরি করে বাজারে বিক্রিও করতে পারবেন, অথবা কোথাও থেকে অর্ডার নিয়ে এই ব্যাগগুলো তৈরি করে সাপ্লাই দিতে পারবেন। বন্ধুরা একটিমাত্র মেশিন দিয়ে আপনারা কারখানার মালিক হতে পারেন বা সুন্দর উদ্যোক্তা হতে পারেন। বন্ধুরা দেখেন, ব্যাগটি কমপ্লিট হয়ে গেল, খুব সহজেই ব্যাগটি কমপ্লিট তৈরি হয়ে গেল। বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।